ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতুহু। প্রশ্নকর্তা মোহাম্মদ আমিন, সৌদি আরব মদিনা থেকে। প্রশ্ন হচ্ছে, ইসলামে নিকৃষ্ট হালাল তালাক এবং পুরুষের জন্য বহু বিবাহকে কেন বৈধতা দেওয়া হয়েছে? এর মাধ্যমে মুসলিম সমাজের কি উপকার নিহিত রয়েছে? বিস্তারিত জানিয়ে আমাদের উপকৃত করবেন, জাজাকাল্লাহ খায়রান। ইসলামে নিকৃষ্ট হালাল তালাক এই কথাটি পুরোপুরি ঠিক নয়, কারণ ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তার আল আহাদিস সিলসিলাতিল আহাদিস সহিহার মধ্যে বলেছেন যে আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক, এই কথাটি ঠিক নয়, এটা জাইফ রেওয়ায়েতের মধ্যে পড়েছে। এবং কিছু ওনার তালিক এবং তাহকিকের মধ্যে দেখা গেছে যে উনি এটা নিয়ে খুব সুন্দর কথা বলেছেন, যুক্তি মানে কোরআনিক এবং সুন্নাভিত্তিক যুক্তির অবতারণের মাধ্যমে। তিনি বলছেন যে এক নম্বর হয়েছে এটা সনাদান জাইফ, দ্বিতীয়ত কথা হলো আল্লাহর কাছে হালাল এবং আবগাজ এটা কখনোই এক হতে পারে না। আবগাজ মানে হলো সবচেয়ে নিকৃষ্ট, তা হালালের ভিতরে নিকৃষ্ট এরকম কোনো কথা শরীয়তে কোথাও পাওয়া যায় না, একমাত্র এর রেওয়ায়াত ছাড়া। এই জন্য আবগাজুল হালাল এই কথাটি একটি বিদাতি কথা এবং নাপাক কথা। হালাল আবার আবগাজ এটা হতে পারে না। আবগাজ মানে হচ্ছে অনেক বেশি নিকৃষ্ট এবং রাগের কারণ, আর হালাল মানে হালাল, তা হালাল কখনো আবগাজ হয় না, হালাল তো হালালই। হ্যাঁ, হালালের ভিতরে মাকরু হয়, যেটা ছেড়ে দিলে সওয়াব হয়, করলে গুনাহ হয় না। এই জন্য আবগাজুল হালাল এই শব্দটি নিয়ে ইমাম আলবানীর দ্বিমত আছে, এবং ইমাম আলবানীর এখানে একটি অভিযোগ আছে এই কথাটিতে। এটা আল্লাহ রাসুলের হাদিস সহিভাবে সাব্যস্ত নয়, এই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে হ্যাঁ তালাক দেওয়া আবগাজুল হালাল মানে নিকৃষ্ট হালাল, বুঝছেন? এটা একটি কথা। আরেকটি কথা তিনি বলেছেন, যদি যদি তালাকটা মানুষের কোনো সমস্যা তৈরি করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তালাক নাম দিয়ে একটি বিশাল আকারের একটি বড় একটি সুরা নাজিল করতেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান দেন নাই পৃথিবীতে যে বিধানটা মানুষের জন্য ক্ষতিকারক, ক্ষতি বহন করবে। বরং এমন কিছু বিধানই কোরআন দিয়েছে যে বিধানগুলি মানুষের উপকার সাধন করবে। আপনি জানেন অন্যান্য কোন ধর্মে তালাকের বিষয়টি নেই, তালাক সিস্টেমটি নেই, কিন্তু ইসলাম ধর্ম মহান ধর্মে সেখানে যদি স্ত্রী খারাপ হয়ে যায়, জেনাকারিনী হয়ে যায়, স্ত্রী যদি ঝগড়াটে হয়ে যায়, স্ত্রী যদি খুনি মানসিক এরকম হয়ে যায়, বা স্বামী যদি এরকম মদে মাতাল হয়ে যায়, স্বামী যদি খরচা বহন না করে, তাহলে এই সমস্ত সমাধানগুলিতে, উদ্ভূত সমাধানগুলিতে, সমস্যাগুলিতে সমাধান হিসেবে তালাক আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে পরিগণিত হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমল থেকেও দেখা যায় যে তিনি তালাক দিতে চেয়েছিলেন মা সাউদাকে। তো মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেশি বয়স্ক ছিলেন, তো তিনি বলেছেন, হে আল্লাহ নবী, আমাকে তালাক দিয়েন না, আমাকে আপনি এমনি রাখেন, আমার ভাগের ওই দিনটি আমি আয়েশাকে আপনার জন্য হাদিয়া স্বরূপ নির্ধারণ করে দিয়ে দিলাম, অর্থাৎ আমার কোনো দাবি নেই। কেননা আমাকে তালাক দিয়েন না, আমি কিয়ামতের দিন মোহাম্মদ রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহর কাছে উঠতে চাই। এভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামও তালাক দিয়েছে। তবে বিনা কারণে কোনো নারী তার স্বামীর থেকে তালাক চাইলে এটা ক্ষতিকারক, এবং বিনা কোনো কারণে কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিলে এটা একটা অত্যাচারের শামিল হবে, সেটার ভিন্ন ব্যাখ্যা আছে। অত্যাচার করলে পরে আল্লাহর কাছে সেই অত্যাচার সে দেখতে পাবে অন্ধকার হিসেবে, কিন্তু তালাক দেওয়া আবগাজ এ কথাটি ঠিক নয়। পুরুষের জন্য বহু বিবাহ কেন বোঝাতে হচ্ছে, এটারও নানাবিধ হেকাম আছে, হেকমতের বহুবচ হেকাম। দেখা যায় যে একজন ব্যক্তির দুজন বা তিনজন স্ত্রী থাকলে পারে, যে সময় এক স্ত্রী ঋতুবতী থাকে, সে সময় আরেক স্ত্রী ঋতুবতী থাকে না। আর ওই সময় যদি তার তার যৌন পাওয়ার বেশি থাকে, তাহলে সে অন্যায় হস্তমৈথুন, কমপক্ষে তো হস্তমৈথুনের মতো অন্যায় কবিরা গুনাহ সে কবিরা গুনাহতে পা দিতে পারে। আর তাছাড়া অনেকে ইমান কম হওয়ার কারণে জিনাতেও লিপ্ত হয়ে যেতে পারে। তো এটা একটা উপকারিতা যে একাধিক স্ত্রী থাকলে সে এক সময় হাইজ, এক স্ত্রী থাকলে আরেক সময় আরেক স্ত্রীর হাইজ থাকে না। আরেকটি বিষয় হচ্ছে যে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রসুল্লাহ একাধিক বিবাহ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে একটা ব্যক্তির মধ্যে একাধিক স্ত্রী থাকলে কোরআনের বিধানগুলি যেগুলি পরিপূর্ণতা লাভ করে তার ব্যক্তি জীবনের ভিতরে, আর এই জন্যই শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে কোনো পৃথিবীর যে কোনো দেশের কোনো নারী বা কোনো পুরুষ যদি এই আকিদা পোষণ করে যে
একাধিক বিবাহ কোরআনে বৈধ থাকলেও এটা করা যাবে না, এটার উপরে মানুষকে নিরুৎসাহিত করে, তাহলে এটা তার জন্য সরাসরি কুফুরি হবে। তিনি বলছেন এই জন্যই যে আল্লাহ যে বিধান নাজিল করে সে বিধানের উপরে তার অসন্তুষ্টির এটা একটা বহির্প্রকাশ। জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাত আ'মালাহুম, সূরাতে মুহাম্মদ। এটা দিয়ে তিনি দলিল দিয়েছেন যে আল্লাহ বলছেন জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই জন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছে তার ব্যাপারে তাদের অপছন্দ তারা প্রকাশ করেছে, তারা অপছন্দ করেছে আল্লাহ যে বিধান নাজিল করেছে এই বিষয়ে। ফা কারিহু কারিহু মা আনজালাল্লাহ, অপছন্দ করেছে আল্লাহর বিধান যা নাজিল হয়েছে। ফা আহবাত আমালহুম, আল্লাহ যা বিধান নাজিল করেছে তা তারা অপছন্দ করার কারণে আল্লাহ তাদের বিধান তাদের আমল নষ্ট করে দিয়েছে। এজন্য অনেক হিকমত আছে একাধিক বিবাহের, এটা কোরআনের কোরআনে পারমিশন দেওয়া আছে। অর্থাৎ কোরআন কেউ কেউ যদি একাধিক বিবাহ করে তাহলে তার মাধ্যমে কোরআনের একটি আয়াতের আমল বাস্তব হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এটা উজুব নয়, ওয়াজিব নয়, কিন্তু নিরুৎসাহিত করা যাবে না কাউকে একাধিক বিবাহের ক্ষেত্রে। তোমার প্রয়োজনে তুমি করো না, কিন্তু আরেকজন করবে তাকে তুমি নিরুৎসাহিত করবা, দেশের আইন কানুন দেখাবা, বাংলাদেশের নারীদের মন মানসিকতা অন্য, ইন্ডিয়ার মন, এভাবে যুক্তি দিয়ে সমস্ত অপছন্দনীয় কথা কোরআনের আল্লাহর মানে নাজিলকৃত বিধানের উপরে মানুষকে অপছন্দ করিয়ে দেওয়া, এটা কিন্তু কুফুরির শামিল। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এটাই বলেছেন। তো বুঝলেন তাহলে যে একাধিক বিবাহ করার উপকারিতা সেটা কি। সর্বোপরি আরও একটি উপকারিতা সেটা আছে যে অনেক স্ত্রীর সন্তান মানে ঘন ঘন নিলে ঝুঁকি হয়ে যায় তার শরীরের উপরে, সিজার করে সন্তান নেওয়াকে সীমিত করে ফেলে দেওয়া, সেক্ষেত্রে ইন্তেসার নাসল বাশারি মানুষের যে ক্রমধারা জন্মের এটা এটা চালু থাকবে। আর দেখা যায় যে একাধিক স্ত্রীওয়ালাদের সন্তানও অনেক বেশি, এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রাজা আকাঙ্ক্ষাটাও পরিপূর্ণ হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা প্রেমময়ী প্রেয়সী ভালোবাসা দানকারী নারীদেরকে বেশি সন্তান দানকারীকে বিয়ে করো। ফা ইন্নি মুতাকাসিরুন বিকুমুল উম্মামা, আমি আমার উম্মতকে কে আমাদের দিন বেশি দেখতে চাই। তাহলে আপনার যদি কোনো প্রয়োজন না থাকে আপনি এতটুকু বলতে পারেন যে লা হাজাত আলি বিহা, আমার আরেকটি বিয়ে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি কাউকে নিরুৎসাহিত করতে পারেন না বা এ বিষয়ে নিয়ে আপনি পর্যালোচনা করতে পারেন না, এটা করলে আপনার গুণা হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন আপনি কুফরিতে রূপান্তরিত হয়ে যেতে পারেন, আপনার ইমানও চলে যেতে পারে। সূরা মুহাম্মাদের সেই দলিল যারাকে বেয়ানম ক্যারিহু, তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছেন, বা আহবাত আমাল হুম, আর এই অপছন্দ করার কারণে আল্লাহ তাদের ইমান আমলকে নষ্ট করে দিয়েছেন, আমলকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন, বা আহবাত বাতিল করে দিয়েছেন আমাল হুম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারাকাল্লাহু নবীনা মুহাম্মদ।